ও মুসলমান নবীর উম্মতের দল, দাওয়াত ও তবলীগের মেহনতে মুসলমান নামাজের সংখ্যা বাড়তেছে। ইজতিমা আগে হইতো একবার, এখন দুইবার, তারপর জেলায় জেলায় হয়। বেঈমানদের মাথা গরম, কি করা যায় কি করা যায়, চেষ্টা কইরা তারা মুসলমানদের ভিতরে ভিতরে বায়ে বায়ে দ্বন্দ্ব লাগাইয়া দিছে, কথা বলেন ঠিক কি না? এ মুসলমান নবীর আশিকের দল, সাবধান সাবধান, বেঈমান কিন্তু চেষ্টা, কি বায়ে 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 দ্বন্দ্ব লাগানো যায়। মুসলমান না না, আল্লাহর পয়গম্বরের আদর্শ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর পয়গম্বরের বাণী যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর কসম আল্লাহর কসম, কাফের বেঈমানরা কখনো একজন মানুষকে গুমরাহ করতে পারবে না। তবে শর্ত হলো কুরআনের আলেম, সুন্নতের আলেম, হাদিসের আলেম আমার ভিতরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি না থাকে, যার ভিতরে আছে তার সাথে আমার সম্পর্ক রাখতে হবে, কারণ সম্পর্ক হক্কানি উলামায়ে কেরামের সাথে রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? আরো জোরে বলেন, আল্লাহ বলেন, মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ বলে ঈমানদার আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করার পর নেক লোক যারা, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সংস্পর্শে থাকো, তাদের সাথে থাকো। মুসলমান ভাইরা রে আমার, ও নবীর উম্মতের দল, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবা, বন্ধু তোমার বিপদের কোনো ভয় নাই, বাতিল তোমাকে ধ্বংস করতে পারবে না, বাতিল তোমাকে বদভষ্ট করতে পারবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই, ভাই ভাই সবসময় মিল থাকলে অন্য কোনো মানুষ যেমন কোনো ক্ষতি করতে পারবে না, মুসলমান মুসলমান যদি মিল থাকে, বেঈমান কাফের দলেরা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের উপর কুরআন নাজিল হয়ে গেছে, পয়গম্বর কালিমার দাওয়াত দেয়, বেঈমানদের মাথা গরম, কি ব্যাপার কি ব্যাপার, মুহাম্মদের ধর্ম সবাই গ্রহণ করতেছে, মাথাটা গরম, বাপদাদার ধর্ম চাইরা দিতেছে, ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনি শুধু কোরআন তালাওয়াত করবেন, হেদায়েত দেওয়ার মালিককে? আর জোরে বলেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ, দুনিয়ার কোন মানুষ কাউকে হেদায়েত দিতে পারে না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা, সন্তানের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিকও আমার আল্লাহ, মায়ের গর্ভের মধ্যে সন্তান দেওয়ার মালিকও আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম, কোন নবীদের হাতে হেদায়েত দেওয়া হয় না, ও মুসলমান গো, নবীদের হাতে যদি হেদায়েত দেওয়া হইত, সর্বপ্রথম নিজের আপনদেরকে হেদায়েত দিত, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই জন্য শত শত মাইল দূরের হাফসি বেলাল কালোকেও আল্লাহ হেদায়েতের মালা গলায় দিয়া জান্নাতের মেহমান বানায়া দিছেন। মুসলমান কেমন হেদায়েত, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমাদের সকলেই জানা। ও মুসলমান নবীর উম্মতের দল, উমর মাত্র ছাগলের একজন রাখাল ছিল, ছাগলের একজন রাখাল ছিল। আবু জাহেল উতবা সাইবা মিলা ঘোষণা দিয়া দিছে, মুহাম্মদের মাতাটাকে আনতে পারবে? নাউজুবিল্লাহ বলবেন না,
বইলা যদি নাউজুবিল্লাহ বলাইতে হয় তাহলে কেমন দেখা যায়? জাগাই তো আসে আলহামদুলিল্লাহ বলার, কারণ ওয়াজের মাহফিলে বসে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে লাভ লস নাই, কথা কোন ঠিক কিনা? একবার যদি কোন ইমানদার বলবো নাকি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, ও নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগাইয়া দেন, কোন সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে ফলের গাছ লাগাইলে কি লাভ? জান্নাতের মধ্যে ফলের গাছ লাগাইলে কি লাভ জানো? বলে হুজুর জান্নাতের মধ্যে ফলের গাছ লাগাইবে আমাদের কি লাভ হবে আমরা একটু জানতে চাই। ফলের গাছটার মর্যাদা আগে বলি, ফলের গাছটার বৈশিষ্ট্য আগে বলি, তারপরে আমাদের লাভের কথা বলবো। কারণ আমরা বাঙালি জাতি, যেদিকে আমরা জাপ দেই সেদিকে কথা বলেন ঠিক কিনা, লাভ পাই যেদিকে জাপ দেই সেদিকে, লাভ ছাড়া বাঙালি কোনো তুলার পূজা পর্যন্ত বহন করে না। এই জন্য লাভের কথাটা বলবো, আগে গাছের বৈশিষ্ট্যটা বলি। এত বড় গাছ, এত বড় গাছ, এত বড় গাছ, দ্রুতগামী তেজি যোদ্ধা গুড়া যদি 500 বৎসর পর্যন্ত দৌড়ায়, তারপর ওই ফলের গাছের ছায়া শেষ করতে পারবে না, কোন সুবহানাল্লাহ, ফলের গাছের ছায়া শেষ করতে পারবে না, এত বড় গাছ আমাদের কিলাব। যত বড় গাছ তত বেশি গাছের মধ্যে পাতা, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, এক একজন ফেরেশতা ওই পাতার মধ্যে বৈশা সুবহানাল্লাহর তসবিহ জপতে থাকবেন, কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে থাইকা একবার সুবহানাল্লাহ বইলা, জান্নাতের মধ্যে ফলের গাছ বন্দা লাগাইছো, গাছের মধ্যে যত লক্ষ কোটি গুণ পাতা হবে তত লক্ষ কোটি গুণ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করো, ফেরেশতারা বৈশা কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহর তসবিহ জপবে। সুবহানাল্লাহর তসবিহ ফেরেশতারা জপলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব দুনিয়াতে থাইকা যারা সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে ফলের গাছ লাগাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ বলনেওয়ালার আমল নামার মধ্যে দিয়া দিবে। মুসলমান ভাই এবার লাভ আমরা পাইছিনি, ও মুসলমান ভাই গো বলার অপেক্ষা না কইরা বলবো সুবহানাল্লাহ, যেতাই নাউজুবিল্লাহ বলা দরকার ওই জায়গার মধ্যে বলবো নাউজুবিল্লাহ, যেতাই আলহামদুলিল্লাহ বলা দরকার ওই জায়গার মধ্যে বলবো আলহামদুলিল্লাহ। বরকত দেওয়ার মালিককে হযরতে উমর আবু জাহেলের ঘোষণা পাইয়া পয়গাম্বরের লম্বা ঘটনা, পয়গাম্বরের মাথা আনার জন্য রওনা হয়ে গেছে, রাস্তার মধ্যে এক ব্যক্তি ডাক দিয়ে বলে উমর কোথায় যাও? বলে মুহাম্মদের কল্যাণের জন্য যাই, ও উমর মুহাম্মদের কল্যাণতে যাও, মুহাম্মদ অপরাধটা কি করছে, মুহাম্মদ অন্যায়টা কি করছে একটু জানতে চাই। মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম বলে মুহাম্মদ কোনো অন্যায় করে নাই, মুহাম্মদ কোনো অত্যাচার করে নাই, মুহাম্মদ কোনো অবিচার করে নাই, তবে মুহাম্মদের একটাই অন্যায়, সে আমার বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। মুসলমান নবীর উম্মত মুসলমানদের কাজই হলো ইসলামের পক্ষে কথা বলা, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের কাজ হলো হকের পক্ষে কথা বলা, টুপি দাড়িওয়ালাদের কাজ হলো সুদের বিরুদ্ধে কথা বলা। ও মুসলমান নবীর উম্মতের দল, এতে করে যদি আমার বাবা বেজার হই, বেজার হোক আমার কোনো অসুবিধা নাই। ও মুসলমান বাবা যদি বেজার হয়, মা যদি বেজার হয়, বন্ধু যদি বেজার হয়, আল্লাহর জন্য আমি সকলকে সারতে রাজি, ইসলাম কি সারতে রাজি না, কোন সুবহানাল্লাহ। হে মুসলমান নবীর উম্মত এবার উমর রওনা হয়ে গেছে,
রাস্তার মধ্যে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, উমর তুমি যার কল্যাণতে যাও তারই ধর্ম তোমার আপন বোন গ্রহণ করেছেন কোন, সুবহানাল্লাহ। উমরের মিজাজটা গরম হয়ে গেছে, কারণ গরমের মধ্যে আবার গরম খবর তাহলে আরো গরম হয়ে যায়। ঘরের দরজায় গিয়ে হাজির, বাহির থেকে কি যেন মিষ্টি মধুর আওয়াজ, কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। উমর বাহির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছে, বোনের জবান থেকে, বোনের জবান থেকে কোরআনের আওয়াজ শুই না, দরজা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকছে। কতক্ষণ বোনকে আঘাত পড়ার পর মনটা নরম হয়ে গেছে, অ মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম। এবার উমর ডাক দিয়া বলে, বোন তোমরা যে গুন গুন করে কি যেন পড়ছিলা এটা কি? বলে, এটা হলো আল্লাহর কোরআন, যেটা আমাদের নবীর উপরে নাজিল হয়েছেন, কোন সুবহানাল্লাহ। উমর এবার কোরআন তালাশ করে, বোন বলে, না না ভাই, কোরআন তুমি পাইবা না, কোরআন তুমি ধরতে পারবা না। বলে, কিভাবে পারবো? তোমার সর্বপ্রথম তোমার গোসল করতে হবে, ওযু করতে হবে। উমর গোসল কইরা ওযু কইরা বোনের কাছে আসছে, কোরআনটা হাতে নিছে, বোন তালাওয়াত কর, তালাওয়াত কর। উমরের বোন কোরআন তালাওয়াত করে উমরের দিলটা নরম হয়ে গেছে, চল বোন আমি মুহাম্মদের কাছে যাই, পয়গম্বরের নিকট উমর যায়। ও পয়গম্বর, আমি আসছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, আপনি আমার তরবারিটা নেন, আমার গর্দানটা আপনি ফালাইয়া দেন, আর আমারে পরাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াযালাস তাকাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু ইফহামুর রিজালিন, বাকা কুরআন কালামুল্লাহ বাশুনু, ও মুসলমান নবীর উম্মত দেখবেন কোরআন তালাওয়াতের বরকতি আলাদা। কোরআন তালাওয়াত করলে মনের মধ্যে শান্তি লাগে কি লাগে না? আরো জোরে বলেন, কোরআন তালাওয়াত করলে দুনিয়া তো শান্তি, কবরের মধ্যে শান্তি। পয়গম্বরে আরবি বলেন, যাইজা উযিআল মাইতু ফিল কবরি জাআল কুরআন। মুসলমান ভাই, দুনিয়ার মধ্যে যদি কেউ কোরআন তালাওয়াত করে, মৃত্যুর পরে যখন তারে কবরের মধ্যে রাখা হবে, মৃত্যুর পরে সর্বপ্রথম তার মাতার দ্বারে তার ছেলের কাছে আল্লাহর কোরআন থাকবে, কোন সুবহানাল্লাহ। অতএব এই কোরআন তালাওয়াতের দরকার আসেনি আমাদের, কোরআনের বরকত আসেনি, কোরআনের ফজিলত যদি বলা হয় সারা রাত বলা যাবে, তারপরও কোরআনের ফজিলত বলা শেষ হবে না। ও মুসলমান, কোরআনের ব্যাখ্যা করার জন্য যদি সারা সমুদ্রের পানিগুলিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, দুনিয়ার যত গাছপালাকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, তারপরও কোরআনের মর্যাদা, কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না, কোন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের পর কোরআন নাজিল হওয়ার পরে পয়গম্বরকে গালি দেয়, পাগল বলে বলে গালি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনার বাণী শুনায়া দেয়, ও পয়গম্বর, মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। পয়গম্বর, আপনাকে যারা কোরআন তালাওয়াত করার কারণে পাগল বলে, আবু জাহেল পাগল বলে, ও পয়গম্বর, আপনি পাগল না, আপনি পাগল না, বরং যারা আপনারে পাগল বলে তারাই হলো ডাবল পাগল, কথা বলেন ঠিক কিনা? যারা বলে হক্কানি উলামা একরাম গুমরা হয়ে গেছে, বরং তারাই গুমরা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল
বল, এবার আবু জাহেল মক্কার ওলিতে ক্যাম্প করেছে, উতবা মক্কার ওলিতে ক্যাম্প করেছে, সাইবা মক্কার আলেক গলির মধ্যে ক্যাম্প করেছে। বেঈমান কাফেরদের যুগেও কাবাগর তওয়াফ করার নিয়ম চালু ছিল, তখন তওয়াফ করার নিয়মটা ছিল ভিন্ন, মানুষগুলি উলঙ্গ হইয়া আল্লাহর ঘরের তওয়াফ করত। নাউযুবিল্লাহ, মুসলমান নবীর উম্মতের দল, আমার নবী এমন একটা যুগের মধ্যে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন যেই সময়টার মধ্যে মা সন্তানের ভেদাভেদ ছিল না, সন্তান আর মার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, ভাই বই বোনকে চিন্ত না, বোন ভাইকে চিন্ত না, ভাই ভাই ফাসাদ লেগে যেত, বন্ধু বন্ধু ঝগড়া লেগে যেত। ও মুসলমান নবীর উম্মতের দল, কন্যা সন্তানদের কোন মূল্যই ছিল না। এবার আল্লাহর পয়গম্বরকে পাঠাইছে, আল্লাহ বলেন নবী আমি আল্লাহ আপনাকে রহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইলাম। মুসলমান নবীর উম্মত, লম্বা কথা হয়ে যাবে, আমি আমার আলোচনা দিয়ে শেষ করতে চাই। এবার আবু জাহেল আল্লাহর ঘরের মেহমানদেরকে ডাক দেয়, উতবা আল্লাহর ঘরের মেহমানদেরকে ডাক দেয়, সাইবা আল্লাহর ঘরের মেহমানদেরকে ডাক দেয়, ডাক দেয়া বলে ও আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘর কাবা তাফ করবা অসুবিধা নাই, তবে পাশেই যে একটা পাগল বলে সে আছে, ওই পাগলের কাছে যাইবা না, যদি পাগলের কাছে যাও তাহলে তোমরাও পাগল হয়ে যাইবা। কন্যা আউযুবিল্লাহ, আমার নবী পাগল, মুসলমান ভাই এমন কোন জ্বালানি নাই যে আমার পয়গম্বরকে জ্বালাই নাই, আমার নবী তারপরও বদদোয়া দেয় নাই, তাই ফের জমিনের মধ্যে আমার পয়গম্বর কালিমার দাওয়াত নিয়ে যায়, কালিমার দাওয়াত নিয়ে যায়, কালিমার দাওয়াত দেয়, আমার নবীরে গলার মধ্যে গামছা লাগাইয়া তাইফের জমিনের ছেলে পেলেরা পর্যন্ত টানছে, নবীকে পাথর মারতে মারতে নবীর শরীর থেকে এত রক্ত মুবারক ঝরাইছে, নবীর রক্ত মুবারকের সাথে পাও মুবারকের সাথে জুতা মুবারক পর্যন্ত লাইগা যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল ডাক দিয়ে বলে আল্লাহ তোমার নাকি বোন হলো মোহাম্মদ, মোহাম্মদকে এত আঘাত করতেছে, এত মারা মারতেছে, ওরে দয়ার মালিক তারপর আপনি কেন তাকে রক্ষা করেন না, সাহায্য করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও জিবরাইল আমার বন্ধুর নিকট যাও, আমার বন্ধু তোমাকে যা বলবে তুমি তাই তায়েববাসীকে করে দিবা। জিবরাইল আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর যেই শরীরে মধ্যে মশা মাছি বসা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ, আ ইমামুল আউয়ালিনাল আখিরিন ভরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু মজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার রয়ে জমিন, মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশুয়া, মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশুয়া, আলো মুহুয়া ওসকে পাইদায় সেউ জঙ্গলা, শফিউল উমম হামার নবী রোজে কিয়ামত শাফাআত করেগা, আল্লাহকে পাস গুনাহগার উম্মত শাফাআত করেগা, আল্লাহকে পাস গুনাহ গরমাত। মুসলমান ভাইরা রে আমার, আমার পয়গম্বরের নিকট জিবরাইল ডাক দে বলে ও পয়গম্বর আপনি যদি একটু অনুমতি দিয়ে দেন আমি এই তায়েফের জমিনটাকে, আমার শয়শত পাখা লাগবে না, একটা পাখা দিয়ে উল্টাইয়া দেব। মুসলমান আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন খুলুকে আজিম ওয়ালা, আখলাক হলো তিন প্রকার, খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। কন সুবহানাল্লাহ,
আমার নবী হলেন খুলুকে আজিমওয়ালা। ও মুসলমান, কারিমের ব্যাখ্যা করলে লম্বা কথা, হাসানের ব্যাখ্যা করলে লম্বা কথা, আজিমের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুলুকে আজিমওয়ালা। কেমন আজিমওয়ালা? ও মুসলমান, জিব্রাইল পয়গম্বরের কাছে আয়েশা বলে, ও পয়গম্বর, অনুমতি দিলে তায়েফের জমিনটা উল্টাইয়া দেব। পয়গম্বর ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমরা আমাকে তারা চিনে না, তারা যদি আমাকে চিনতো আমার শরীরের মধ্যে কখনো পাথর মারতো না। তাদেরকে তুমি যদি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আমি পয়গম্বর, কালিমার দাওয়াত নিয়ে কার কাছে যাব? কোন সুবহানাল্লাহ। অথচ পয়গম্বরে নূহ আলাইহিসসালাম নাম শুনছেন নি আপনারা? নূহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে 950 বছর, 950 বছর হায়াত পাইছেন। জুড়ে কোন কয় শত? 50 বছর, 950 বছর, 50 বছর, 950 বছর হায়াত পাবার পর এক আল্লাহর দিকে পয়গম্বর নূর দিকে মানুষগুলিকে ডাকে, মাত্র 40 দিন ব্যতীত, 40 জন ব্যতীত কোনো মানুষ নূ পয়গম্বর উপর ইমান আনে নাই। শুধু তাই নয়, তাই নয়, নূ পয়গম্বরকে মানুষগুলি এমনভাবে মারত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারত, নবীদেরকে মারত। আমার নবীকে তায়েফের জমিনের মধ্যে বেঈমান কাফেররা আঘাত করেছে। ও মুসলমান নবীর উম্মত, কত নবীকে বেঈমান কাফেররা হত্যা পর্যন্ত করে দিয়েছে। পয়গম্বর জাকারিয়া নবীকে হত্যা করে দিয়েছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে ফালাইছে। ও মুসলমান নবীর উম্মত, তারপর নবীরা বদদোয়া করে নাই, বদদোয়া করে নাই। নবীর যুগ থেকে নবীদেরকে যেমন অত্যাচার করতেছে, এখন ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারেস দেখে পর্যন্ত অত্যাচার করে কথা বলেন, ঠিক কি না? নবীদেরকে হত্যা করে দেয় মনে করেছে, নবীদেরকে হত্যা কইরা আল্লাহর দিনকে এই দুনিয়া থেকে উঠাইয়া দেবে। ও মুসলমান, এই দুনিয়ার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর দুনিয়ার মধ্যে হুকুম চলবে কার? মুসলমান নবীর উম্মতের দল, বেঈমান কাফেররা নবীদেরকে হত্যা কইরা পর্যন্ত আল্লাহর দিনকে কোরআন থেকে উঠাইতে পারে নাই, নবীদেরকে আঘাত করে পর্যন্ত আল্লাহর দিনকে কোরআন, আল্লাহর দিনকে এই জমিন থেকে উঠাইতে পারে নাই। আল্লাহর কসম করে বলবো, হে বেঈমানের দল, হে নাবুজের দল, উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের উপর আঘাত করে, দুই একটা উলামায়ে কেরামকে হত্যা করে, আল্লাহর কসম করে বলতে পারি এই জমিন থেকে হকের আওয়াজকে উঠাইতে পারবা না, কথা বলেন ঠিক কি না? মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম, পয়গম্বর নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহর কাছে বলে, আল্লাহ, কয়েকজন মানুষ ব্যতীত কেউ তো আমার উপর ইমান আনল না, আপনাকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন, নই পয়গম্বর নু, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ যারা হেদায়েত না দেয় আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আগেই বলেছি, সুন্দর মানুষদেরকে যদি হেদায়েত দেওয়ার পাওয়ার দিত, একটা কালো মানুষকেও হেদায়েত দিত না। চেয়ারম্যানের হাতে যদি হেদায়েতের দায়িত্ব দেওয়া হইতো, তার অনুসারী যারা তাদেরকে ব্যতীত কাউকে হেদায়েত দিত না। ও মুসলমান, আওয়ামী লীগের হাতে যদি হেদায়েতের দায়িত্ব দেওয়া হইতো, বিএনপির কাউকে হেদায়েত দিত হইতো? হেদায়েত দিত না। আল্লাহ বলে, দুনিয়ার কারো কাছে হেদায়েতের চাবি নাই, হেদায়েতের চাবি আমার মাওলার কাছে। আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি আল্লাহ তাকে হেদায়েত দান করি। কোন সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিসসালাম কয়, আল্লাহ, তারা যদি আমার উপর ইমান না আনে, আপনাকে বিশ্বাস না করে, তাহলে উপায়টা কি হবে? আল্লাহ বলে, নূহ, আপনি চিন্তা করে লাভ নাই, আমি
আপনার কয়েকজন অনুসারী ব্যতীত বাকি সকলের উপর আমি আল্লাহ মোহরে সিল মাইরা দিছি, যেই সিল তাদেরকে সরাসরি জাহান্নামে নিয়ে যাবে, তারা কেউ হেদায়েত প্রাপ্ত হবে না। এবার নূহ পয়গম্বর বলেন, আল্লাহ যদি হেদায়েত তারা নাই পায় উপায়টা কি হবে? এই কথা চিন্তা করে নূহ আলাইহিস সালাম ভাবলেন, যদি তাদের গড়ে যদি কাফের গড়ে যদি কোনো বাচ্চা জন্ম নেই, স্বভাবগত ভাবে এটা কাফেরই হয়, কথা কোন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম, নিয়ামতের কথা বলতে গেলে বলতেই হয়, আমাদের দাদাও মুসলমান, আমাদের বাবাও মুসলমান, আমরাও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কিন্তু আমরা দরখাস্ত করি নাই, আয় আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইবেন, মুসলমান বানায় পাঠাইবেন, কেউ দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, জুরে কোন আলহামদুলিল্লাহ। এবং ও পয়গম্বর এই কথা চিন্তা করে, কাফেরের ঘরে কাফের হলে কাফের তো বাড়তেই থাকবে, এবার আল্লাহর কাছে বলে ওয়াকালা নূহুর রব আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার অনুসারী যারা তারা ব্যতীত একটা কাফের বেঈমান কেউ আপনি বাঁচায় রাখবেন না, ধ্বংস করে দিবেন, কারণ তারা যতদিন থাকবে তাদের থেকে কাফেরই বাড়বে, কাফেরই বাড়বে, তার চাইতে ভালো তারা জাহান্নামে না গিয়া এই পর্যন্ত তারা সীমাবদ্ধ থাক। আমার পয়গম্বরের চিন্তা, নূহ পয়গম্বরের চিন্তা, আমার পয়গম্বর জিব্রাইলের কাছে বলে, ও জিব্রাইল তায়েববাসীকে ধ্বংস করে দিও না, তাদেরকে যদি ধ্বংস করে দাও কালিমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? ও মুসলমান এটাকেই বলে খুলুকে আজিম ওয়ালা, কথা বলেন ঠিক কি না? মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম, আমার পয়গম্বর কেমন খুলুকে আজিম ওয়ালা, নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পুর মারে, আমার পয়গম্বর উল্টা তাপ্পুর মানে না, হাতটা ধরে মালিশ করে দেই, কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ দেখা বেঈমান কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমার পয়গম্বর একদিন নয় দুই দিন নয় তিন দিনের খুদা নিয়া ঘর থেকে বাহির হয়ে গেছে, ইহুদির বাড়ির মধ্যে চলে গেছে, ইহুদি পয়গম্বরকে বলে, ও মুহাম্মদ এই যে আমার খেজুরের বাগান, ওই বাগানের মধ্যে যদি ওই কূপ থেকে এক বালতি পানি নিয়ে দাও তাহলে আমি তোমাকে এক বালতি পানির বিনিময়ে একটা খেজুর দিব। আমার পয়গম্বর রাজি হয়ে গেছে। ও মুসলমান লম্বা ঘটনা, পানি তুলতেছেন পানি তুলতেছেন, হঠাৎ করে রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। ইহুদির মিজাজটা গরম, কারণ এই দেশের মধ্যে একমাত্র মুসলমানরাই সভ্য জাতি, মুসলমান ব্যতীত যা জাতি আছে সবগুলি হলো উগ্র জাতি, বেঈমান দুশমন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান সভ্য, মুসলমান ব্যতীত যত জাতি রয়েছে সবগুলি হলো অসভ্য, কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ মায়ানমারের মধ্যে মুসলমান রোহিঙ্গা মুসলমান নির্যাতিত নিপীড়িত অসহায়, তাদের উপরে জুলুম করতেছে বাঙালি মুসলমান, আমরা তাদের ভাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমান হলো ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই, যদি এক মুসলমানকে আঘাত করে অন্য মুসলমান বসে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান
আজকে দুই বছর যাবত মায়ানমারের মধ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর আক্রমণ। ও ভাই, যদি আমরা মুসলমান ও সভ্য জাতি হইতাম, বাংলাদেশের মধ্যে রোহিঙ্গা মুসলমানদের পক্ষ হইয়া একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকেও থাকতে দিতাম না, কথা বলেন ঠিক কিনা? আমরা বেয়াদব না, আমরা অসভ্য না, শান্তির সাথে সমঝোতার সাথে স্লোগান দিয়ে বলে তাদেরকে একটু বুঝাও, আমাদের জাতি বাইরে তাদের গড়ের মধ্যে যাইতে চাও, তারপর আমরা তাদের উপর আঘাত করি না।